বেহালা ওশমিয়ারা ওয়েলফেয়ার সোসাইটি ও সহকারী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে সুরে তালের একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। মূলত এই অনুষ্ঠানটি দরিদ্র শিশুদের সহায়তার জন্য করা হয়। সাদনা সিদ্দাসনজি এবং শ্রদ্ধা রুমা ঘোষের নামে মঞ্চের নামাঙ্করণ করা হয়। প্রথমে প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা হয়। শুভ সন্ধ্যা সকলকে, আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং বড়দের আমার প্রণাম। আমি ঐকতানের সঙ্গে বহুদিন ধরে যুক্ত, ঐকতানের জন্মলগ্ন থেকে শিক্ষক হিসেবে লোকসঙ্গীত এবং রবীন্দ্রসঙ্গীতের ডিপার্টমেন্টে আছি এবং অভিনয়ের ডিপার্টমেন্টেও আমি শেখাই। সারস্বতীদিকে, শ্রীমতী সারস্বতী ব্যানার্জিকে আমি সাধুবাদ জানাই যে এত সুন্দরভাবে ঐকতানের যে যাত্রাকে উনি সাফল্যমণ্ডিত করে চলেছেন নিরন্তর। আমি পূজা পর্যায়ের একটি গান দিয়ে শুরু করছি। দেখা পাই চিরদিন কেন পাই না, মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই না, কেন মে আসে হৃদয় আকাশে তোমারে দেখি। নমস্কার, এই প্রেক্ষাগৃহে উপস্থিত সকল গুরুজনদের আমার প্রণাম জানাই এবং ছোট ভাই বোনদের ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার নিবেদন। কবি সোমনাথ সরকারের একটি আঞ্চলিক কবিতা কেডা বানাইব রাজহংসের মুখ, ডাল সেদ্ধ করা জল সাই, ডাল সেদ্ধ করা জল, জল নেবেন মা হরেক মাল পাইবেন হরেক রকম মাল, গলির মুখে বাঁক নেবার আগে চেঁচিয়ে ওঠে ছোট্ট শিশু, ও হরেক মাল, ও ফেরিওয়ালা, ফেরিওয়ালা মাথার থেকে ঝাঁকাটা নামাতে নামাতে জিজ্ঞাসা করে, কি নিবা খোকা, জলের মগ, মশলার কৌডা, কাপড় কাচা বিরাশ, বান্দরের মুখোশ, কি দিমু, তোমার কাছে রাজহংসের মুখ আছে, খুব আস্তে আস্তে বলে ছোট্ট শিশু, কি কইলা হ
হাসের মুখ ফিরাকো হাসের মুখ নয় রাজহংসের মুখ আছে তোমার কাছে ইটা কি কইলা মানুষের পোলা হইয়া রাক্ষসের মুখ কিনবা চাই বান্দরের মুখ কিনবা চাই আর তুমি কিনা রাজহংসের মুখ কিনবা চাও কেন রাজহংসের মুখোস পইরা দেবস্থানের পুকুরে দিঘিতে জল সাইকা শুধু দুধ খাইবার চাও নাকি ঝুড়িটা মাথায় তুলতে তুলতে এ দেশে দুধ আর জল আলাদা কইরা খাইবার নিয়ম নাই কিরা বানাইব রাজহংসের মুখ ঝুড়িটা মাথায় নিয়ে আবার সুর ধরে হরেক রকম মাল পাইবে হরেক মাল রাজহংসের মুখ সারা সব পাইবে নমস্কার এবারে আমি ভালোবাসা ভালোবাসা সিনেমা থেকে অরুন্ধতী ওম চৌধুরী গাওয়া একটি গান যত ভাবনা ছিল যত স্বপ্ন ছিল সব দিলাম তোমার আমি দিলাম তোমার যত ভাবনা ছিল যত স্বপ্ন ছিল সব দিলাম তোমার আমি দিলাম তোমার তুমি দেখি আমায় দেখি দেখি আমায় যত ভাবনা ছিল যত স্বপ্ন ছিল সব দিলাম তোমার আমি দিলাম তোমার তুমি দেখি আমায় দেখি আশমিয়ারা ওয়েলফেয়ার সোসাইটির কর্ণধার প্রতিষ্ঠাতা সোমা অধিকারী সোমাদি স্বাগত জানাই
একটু জানতে চাইবো যেটা, সেটা হচ্ছে যে এই ডিসেম্বর মাসের 20 তারিখে যে অনুষ্ঠানটি বেহালা শরৎ সদনে, সেই অনুষ্ঠানটির মানে মূলে ঠিক কি রয়েছে, কেন এই অনুষ্ঠানটি করছেন সেটা যেমন জানতে চাইবো, সেই সঙ্গে সঙ্গে আশমিয়ার ওয়েলফেয়ার সোসাইটি ঠিক কিভাবে কাজ করে সেটাও জানতে চাইবো। আমি শুরুতেই জানতে চাইবো এই অনুষ্ঠানটির ঠিক মূল উদ্দেশ্যটা কি। আমাদের যেহেতু একটা সংস্থা, সমাজসেবামূলক কাজের মধ্যে দিয়েই আমরা বিভিন্ন রকমভাবে মানুষের কাছে পৌঁছে যেতে চাই, তো সেই জন্য এই অনুষ্ঠানটাও সেই রকমই একটা সমাজকল্যাণমূলক কাজের উদ্দেশ্য নিয়েই আমাদের করা। সেটা হচ্ছে বেশ কিছু পথশিশুকে আমরা এই মুহূর্তে স্বাস্থ্য এবং খাদ্য এই অঙ্গীকারবদ্ধ হওয়ার জন্য তাদের আর্থিক যে বিনিয়োগটা করা হবে এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা যেটা তুলতে পারবো, অর্থ সংস্থান করা যাবে, সেই অর্থটা আমরা ওদের হাতে দেব তাদের স্বাস্থ্য এবং খাদ্যের জন্য। সেটা হচ্ছে সুন্দরবনের একটি প্রত্যন্ত গ্রামাঞ্চলে 120 বাচ্চার জন্য আমরা এটা করতে চলেছি, সাথে ক্যান্সার বাচ্চাদের জন্য কাজ করি এবং সেই দুটো ক্যান্সার বাচ্চার হাতেও আমরা এই টাকাটা তুলে দেব, যৎসামান্য হলেও আমরা যাতে দিতে পারি। অনুষ্ঠানটা মূলত এই কারণেই আমাদের করা। সময় জানতে চাইবো যেটা, সেটা হচ্ছে সুরে তালে, সেটা তো অবশ্যই একটি অত্যন্ত বর্ণাঢ্য অনুষ্ঠান, কিন্তু বিষয়টা হচ্ছে বেহালার শরৎ সদনে এই অনুষ্ঠানটির মাধ্যমে যে অর্থ সংগ্রহ করা যাবে সেটাকে তুলে দেবেন আপনারা গরিব শিশুদের হাতে, দরিদ্র শিশুদের হাতে, এবং সেই সঙ্গে সঙ্গে ক্যান্সার পীড়িত শিশুদের হাতে। এই যে কাজটা, এই ক্যান্সার পীড়িতদের জন্য যে কাজ, সেটা তো আজ থেকে শুরু নয়, দীর্ঘদিন ধরে আপনারা করে আসছেন এটা। 2009-10 নাগাদ বোধ হয় আপনাদের এই পথ চলাটা শুরু হয়েছিল। 2009 সালে আমাদের কার্যক্রম শুরু হয়েছিল এবং 2010 সালে আমাদের অফিসিয়ালি আর কি আমরা মানে রেজিস্টার করি এবং বেহালা আশমিয়ারা ওয়েলফেয়ার সোসাইটি, এটা বেহালাতে অবস্থিত আমার বাড়ির থেকেই শুরু করি, পরে আমরা অফিস নিয়েছি। এবং সেই সময় আমাদের খুব মানে কাছের লোক যখন এই রকম ধরনের কোন পীড়িত হয়ে পৃথিবী ছেড়ে চলে যায়, সেই রকম ধরনেরই আমার সাথেও হয়েছিল এবং আমি অনেককেই দেখেছি সেই সময় ভেঙে পড়ে। আমি সেটাকে শিক্ষা মনে করে আজকের এই জায়গায় নিয়ে আসবার চেষ্টা করেছি এবং তাতে আমি যে কষ্টটা দেখে এসেছি সেই কষ্টটা সাধারণ মানুষের পাশে থেকে কিছুটা উপলব্ধি করা আর কি। কেননা এই রোগটা হলে পরে যে মানুষটা চলে যেতে চলেছে তার থেকেও বেশি মানে ছায়া ফেলে যায় বাকি বাড়ির লোকজনের কাছে এবং কাছের লোকেদের কাছে, তো সেই চলে যাওয়াটা যে লস, যে ক্ষতিটা, সেই ক্ষতিটা আমরা কেউই ফুলফিল করতে পারবো না। আমরা সেই জন্য ডাক্তারবাবুদের কাছে যেরকম ভাবে একটা মানে নিজেদেরকে ছেড়ে রাখি, উৎসর্গই করি যে আমাদের প্রিয়জন বা আমাদের কাছের মানুষটা যাতে ফিরে আসে, কিন্তু আলটিমেট সবার ক্ষেত্রে সেই পাওয়াটা আর সম্ভব না হলে তখন সেই যে লসটা সেটা পরিপূর্ণ করার জন্য একটা মানুষকে পাশে থাকতে লাগে। আমরা আশমিয়ারার পক্ষ থেকে আশমিয়ারার মানেটা তাই যে আশমি মানে আমি, ইয়ারা মানে বন্ধু, তো আমি বন্ধু হয়ে আমরা পাশে থাকতে চেয়েছি আমার সেই লসটার কাছ থেকে শিক্ষা নিয়ে। একদমই তাই, আমরা তো হেরে যাই না, আমরা হার থেকে শিক্ষা নিই, সেটাই খুব গুরুত্বপূর্ণ কথা বললেন সোহাদি। কাদের পাশে পেয়েছিলেন একদম পথ চলা শুরুর সময়? পথ চলার শুরুর সময় আমি আমার বাবাকে পেয়েছিলাম যিনি আজ পৃথিবীতে নেই, আমার বাবা মা আর আমার ভাই, সাথে আমার মেয়ে। আমার মেয়ে তখন 3 বছর বয়স, 3 থেকে 3.5-এ, কিন্তু আধো আধো কথায় সে ওই মুহূর্তে কিছু না বুঝতে পারলেও ওই মুহূর্ত থেকে আমাকে অনেক রকম ভাবে চ্যালেঞ্জিং মুহূর্তের মুখোমুখি সহযোগিতা করে গেছে এবং আজকের মেয়ে আমার অনেক বড় হয়েছে, আমি তার কাছে গ্রেটফুল, আমি আমার বাবার কাছেও সেরকম ভাবেই গ্রেটফুল। আমার বাবা চলে গিয়েছেন, তো আমার পরিবার মানে আমার পুরো পরিবারকে আমার পাশে পেয়েছিলাম। একদম, এটা বিশাল বড় পাওয়া, পরিবার যদি সঙ্গে থাকে তাহলে এগোতে সুবিধা হয়। আর অন্যান্য সদস্যরা বা চিকিৎসকরা সেই জগৎ থেকে কতটা সাহায্য পেয়েছেন? কোন চিকিৎসকের থেকে সাহায্য পাইনি অ্যাকচুয়ালি। আমার খুব কষ্ট লাগলেও বলতে হচ্ছে যে আমরা তো চিকিৎসা সম্পর্কে সবাই যে বুঝি তা তো নয়, কিন্তু কোথাও যেন মনে হয়েছিল একটা ভুল চিকিৎসা হয়ে গেল যেটার জন্য আমাদের এই লসটা, এবং সেই জায়গা থেকে আমি কোন রকমভাবে সহযোগিতা না পেলেও পরে পরে অনেক মানুষের সহযোগিতা পেয়েছিলাম। এবং এই মুহূর্তে আমি একটা কথা বলতে পারি যে ঈশ্বর আমরা চোখে দেখি না, কিন্তু ঈশ্বর হিসেবে যদি কাউকে পাই তাহলে আমি আমার বর্তমানে স্বামীকে আমি তাকে ডেডিকেট করব। কেননা আমার যে লসটা
কোনো মানুষ এই রকম ধরনের পরিবারের পাশে এসে দাঁড়ায় না। আমার স্বামী যিনি কিনা দেব, আমরা যাদের দেবতা মনে করি সেই দেবতাদের লিস্টেও যেরকম নাম একদম গণেশ দিয়ে শুরু হয়, তো আমার স্বামী গণেশ, তো গণেশকে আমি পাশে পেয়েছি এবং তার জন্যই আমাদের আজকে এই পথ চলাটা আরো সহজ সরল হয়েছে এবং আমার জার্নিটাকে আমি আরো সহজ করে করতে পারছি। এই মুহূর্তে আপনাদের প্রতিষ্ঠানে অর্থাৎ আশমেরা ওয়েলফেয়ার সোসাইটিতে কতজন মেম্বার্স রয়েছেন? তারা বিভিন্ন ফিল্ড থেকে আসছেন? বিভিন্ন ফিল্ড থেকে আসছেন, মোটামুটি 45 থেকে 50 জন আছে। তার মধ্যে একটি সংস্থাও আছে যাদের নাম একদম না করলেই নয়, সহকারী ওয়েলফেয়ার, সহকারী ওয়েলফেয়ার সোসাইটি। সহকারী ওয়েলফেয়ার সোসাইটির ছেলেরা খুব ইয়াং ইয়ুথ এবং ওদের সহযোগিতা পেয়ে আমি ভীষণ ভালো কাজ করতে আরো এগোতে পারছি। ওদেরকে আমার তরফ থেকে একটা ধন্যবাদ তো আমি জানাতেই পারি। অবশ্যই এই অনুষ্ঠানটি, এই সুরেতালে অনুষ্ঠানেরও সহকারী যারা, তারা হচ্ছেন সহকারী ওয়েলফেয়ার ফাউন্ডেশন, বেহালা আশমিয়ারা ওয়েলফেয়ার সোসাইটি এবং সহকারী ওয়েলফেয়ার ফাউন্ডেশন একত্রে একযোগে এই অনুষ্ঠানটির আয়োজন করেছেন। আমি একটা জিনিস দেখলাম, মানে এই অনুষ্ঠানটিতে সাধনাজি, সাধনা সিদ্ধাসানিজি এবং রুমা ঘোষ এই দুজনকে ডেডিকেট করা হয়েছে এই মঞ্চটা, ঠিক কেন? ঠিক যে লসটা আমার জীবনে ঘটে গিয়েছিল সেই ধরনেরই লস। আমরা হিস্ট্রিক্যাল মানে মেমোরিজকে যখন একটু দেখি তখন দেখছি যে সাধনাজিও রকম ধরনেরই একটা মানে ব্যাকগ্রাউন্ড থেকে, মানে মানুষের জন্য অনেক কাজ করেছেন, দর্শকদের অনেক তালি কুড়িয়েছেন, কিন্তু কোনো একটা সময় তার মানে চোখটাও ছিল না, মানে পাথরের চোখ ছিল এবং তার পরিবার থেকে সেই সাপোর্ট পায়নি। এত বড় মানুষ হওয়া সত্ত্বেও প্রমোটারদের থেকে তার একটা সাংঘাতিক হ্যারাসমেন্টের পরে তার বাড়িটাও চলে গিয়েছিল এবং সেই সমকালীন মানে অভিনেত্রীদের কাছে তার সহযোগিতা পেয়ে জীবনযাপন করা, এই রকম ধরনের একটা বড় মাপের মানুষ, শিল্পী, মানুষ নয় শিল্পী, এবং সেই কষ্টটা নিয়েও বুকে তার, কিন্তু আমরা তো আর তার সঙ্গে কথা বলতে পারিনি কিন্তু ইতিহাসটা পড়লে এইটুকু বুঝতে পেরেছি যে এই কষ্টের মধ্যেও তিনি একটা পজিটিভ ভাইব্রেশন আমাদের জন্য ছেড়ে গেছেন, যে শেষের দিকে উনি কোনো অনার না পেয়েও উনি যে অনারিটা পেয়েছিলেন রণবীর কাপুরের সঙ্গে র‍্যাম্প শো করে, সেই শো এর টাকাটা পুরো তুলে দিয়েছিলেন থ্যালাসেমিয়া ক্যান্সার বাচ্চাদের জন্য। তো সেই রকম বড় মহান একটা কাজের জন্য তাকে তো আমরা আন্তরিকভাবে, হ্যাঁ, আন্তরিকভাবে শ্রদ্ধা জানাতেই পারি এবং শ্রদ্ধা জানানোর জন্য কোনো রকম ভাবে সীমার দরকার হয় না, মন থেকে আমি তাকে শ্রদ্ধা জানাচ্ছি। এবং তার পাশাপাশি বলবো যে অর্গানাইজ করতে গিয়ে প্রোগ্রাম অনেক মানুষজনকে আমরা সামনে পাই কিন্তু তাদের অনেক ব্যথা থাকে, তেমনই একজন মানুষ হচ্ছেন তোচন্দা, তোচন ঘোষ। তো তোচন্দা অনেক প্রোগ্রাম আমাদের জন্য উপহার হিসেবে দিয়েছেন কিন্তু তারও জীবনে একটা ব্যথা আছে এবং তার জীবনে তার প্রিয় মানুষ রুমা ম্যাডাম, রুমা ঘোষ, তো ওনারও চলে যাওয়াটা খুব প্যাথেটিক এবং তার জন্য আমি আমাদের তরফ থেকে আমিও একটা অর্গানাইজ করেই আজকের এই বাচ্চাদেরকে তুলে ধরছি এবং আমাদের জন্য তোচন্দা অনেক কাজ উপহার হিসেবে দিয়েছেন, আমার সমস্যাতেও এসছেন উষা উত্তুপজি, হৈমন্তী শুক্লা, তো এরকম ধরনের বড় মাপের আর্টিস্ট আমার নিয়ে আসা সম্ভব ছিল না, তোচন্দা দিয়েছিলেন এবং তোচন্দার কাছে আমি ঋণী, ফলত আমি রুমা ম্যাডামের জন্য একটা শ্রদ্ধার্ঘ জানাই তোচন্দারকে। একদমই, আমি আর একটা বিষয় একটুখানি জানতে চাইবো, সেটা হচ্ছে বেহালা আশমিয়ারা ওয়েলফেয়ার সোসাইটি শুধুমাত্র যে অনুষ্ঠান অর্গানাইজ করে বা অনুষ্ঠান অর্গানাইজ করে ক্যান্সার পীড়িত শিশুদের কিংবা ক্যান্সার রে যারা দীর্ঘদিন ধরে ভুগছেন তাদেরকে শুধুমাত্র সাহায্য তুলে দেয় তেমনটাই নয়, সেই সঙ্গে সঙ্গে প্রত্যন্ত গ্রামে গিয়ে, রিমোট ভিলেজে গিয়েও তারা কাজ করেন। একটু আগে সুন্দরবনের পীড়িত শিশুদের কথা বলছিলেন এবং সেই জায়গাটা থেকে আমি একটুখানি সোমাদের কাছ থেকে জানতে চাইবো, যেটা সেটা হচ্ছে যে কোভিড সিচুয়েশনের আগে 2019 আপনাদের একটা প্রজেক্ট হয়েছিল, সেটা হচ্ছে মায়ের রান্নাঘর, সেটাও একটা মানে ইউনিক একটুখানি ভাবনা চিন্তা। আমি মায়ের রান্নাঘরটা সম্পর্কে একটু জানতে চাইবো, ওটা কি এখনো চলছে প্রজেক্টটা? না, মায়ের রান্নাঘরটা এই মুহূর্তে আমাদের বিশেষ কিছু কারণের জন্য বন্ধ করতে হয়েছে কিন্তু মায়ের রান্নাঘরটা আমরা শুরু করেছিলাম ঠিক ওই একই রকম কারণে, যে 5 টাকার বিনিময়ে কিছুই হয় না যেরকম, আবার 5 টাকা দিয়ে কোনো মানুষের সম্মানটাও তার হাতে ফিরিয়ে দেওয়া যায়, কেননা বিনা পয়সায় দিলে অনেক মানুষেরই কষ্ট হয় যে আমি কি কিভাবে খাবারটা পাচ্ছি, কিন্তু ভিক্ষার দান কিনা সেইটা যেন না হয়, কেননা আমরা প্রত্যেকেই কেউ আমরা সমাজসেবা করতে গিয়ে
এরকম না হয়ে যায় নিজেকে ভগবান মনে করি ভগবানের চোখে মানুষ হতে চাই এবং সেই কারণেই আমরা এই কাজটা শুরু করেছিলাম যে অসুস্থ ব্যক্তি তো হসপিটালে থাকছে কিন্তু তার পাশাপাশি আরো 10 জন 5 জন যাই আসুন না কেন তার সঙ্গে যারা আসছে পয়সার জন্য মানে সারা দিন ধরে খাওয়া দাওয়া করতে গিয়ে তার যে হিউজ অ্যামাউন্ট সে তো একটা ভীষণ ভাবে তার কাছে এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে তো তাদের কথা ভেবে যে রোগীর চিকিৎসা যা হসপিটালে হচ্ছে সেটা তো বিশাল ব্যাপার এবং তার পাশাপাশি যদি এই মানুষগুলোর জন্য একটু ভাবা যায় তাই সেই মানুষজনের জন্য হসপিটালে পেশেন্টদের বাড়ির লোকের জন্য আমরা এই চেষ্টা চালিয়েছিলাম 5 টাকার বিনিময়ে ভাত ডাল সবজি এবং তার মৌসুমি ফল একটু জুস এই রকম অনেকটাই করেছেন আর প্রত্যন্ত গ্রামে গিয়ে যখন কাজ করেছেন বা করছেন তখন কোন রকম ফিডব্যাক তাদের থেকে পাচ্ছেন বা যেমন পজিটিভ ফিডব্যাক পাচ্ছেন নেগেটিভ ফিডব্যাকও কি পান কোথাও কোথাও কখনো কখনো কাজ করতে গেলে হ্যাঁ কাজ করতে গেলে তো মানে কাজ করতে গেলে হ্যাঁ কাজ করতে গেলে নেগেটিভ পজিটিভ দুটোই থাকে দুটো নেবার মন নিয়েই কাজটা করতে হয় এবং সেই কাজ করতে গিয়ে বোধহয় কোনো এক সময় এতটাই লড়াই হয়েছে এখন সেই নেগেটিভ গুলো মনে হয় যেন বেশ ভালো চ্যালেঞ্জিং পরীক্ষার মতনই লাগে পরীক্ষায় ফলটা যখন বেরোবে সেই রেজাল্টের আশা করি যখন হাততালিটা আসে বা ভালোবাসাটা বা সেই বাচ্চাগুলো যখন জড়িয়ে ধরে মনে হয় যেন একটা মেয়ে নয় আমার অনেক বাচ্চার মা আমি তো সেই পজিটিভিটির মতন আর রিটার্ন উপহার কিছু হয় না একদম শেষে একটুখানি জানতে চাইবো সেটা হচ্ছে যে বহু মানুষ পীড়িত বহু মানুষ এই মুহূর্তে ক্যান্সার নামক একটা রোগের সঙ্গে লড়াই করে চলেছেন কর্কট রোগ একসময় বলা হতো ক্যান্সার হ্যাজ গট নো অ্যান্সার তো সেই রকম একটি রোগ তার সাথে লড়াই করছেন এবং সাধারণ মানুষ যেমন লড়াই করছেন প্রত্যেকটা পরিবার যাদের পরিবারে ক্যান্সার পীড়িত কেউ রয়েছেন টার্মিনাল ডিজিজ তো কুড়ে কুড়ে খায় যেমন একটি মানুষকে তেমনি একটি পরিবারকেও শেষ করে দেয় তো তাদের জন্য কোনো মেসেজ দিতে চাইবেন একটাই মেসেজ দিতে চাইব প্রথম কথা হচ্ছে ক্যান্সার যে কোনো রোগের জন্য একদম প্রথমেই কিন্তু একটা ইন্ডিকেশন আসে সেটা খুব সচেতনতা অবলম্বন করে দেখতে হয় এবং ডাক্তারের কাছে যাওয়ার জন্য ভয় পাওয়ার কোনোই দরকার নেই খুব মানে কি বলবো লড়াকু মানসিকতা নিয়ে এবং সুস্থ হব এই মানসিকতা নিয়ে সেই পেশেন্টটিকে আগে এগিয়ে আসতে হয় এবং তাকে উদ্বুদ্ধ করার জন্য তার বাড়ির লোককে সবসময় তার পাশে থাকার প্রয়োজন এবং যদি কিছু হয়ে গিয়েছে তাহলে সেই ক্ষেত্রে আমার মনে হয় তাকে কোনোরকমভাবে নেগেটিভ এনার্জি না দিয়ে পজিটিভ এনার্জি দিলে ক্যান্সারের জন্য যত না মানুষ মারা যায় ভয়েতে মানুষ হার্ট ফেল করে সেই ভয়টাকে যদি কাটিয়ে দেওয়া যায় তাহলে ওষুধগুলো মারাত্মকভাবে শরীরে কাজ করে আজকের যে চিকিৎসাবিদ্যা আমার মনে হয় অনেক পজিটিভ অ্যান্সার আমরা পেয়েছি এবং অনেক নজিরও আমরা দেখেছি বর্তমান দিনে ক্যান্সারটা নিয়ে আর অত ভয় পাওয়ার মতন কোনো জায়গাই নেই যদি তার পাশে তার বাড়ির লোকজন থাকে তাই বাড়ির লোকজনের জন্য আমার একটাই উদ্দেশ্য ভয় না দেখিয়ে পেশেন্টটার বন্ধু হয়ে তার পাশে পুরো মুহূর্তটা থাকা এবং পুরো মুহূর্তটা তাকে আনন্দে রাখা তাকে জীবনের দিকে নিয়ে যাওয়া মূল স্রোতে আবার ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা একদম আর সেই কাজটাই করে চলেছে বেহালা আশমিয়ারা ওয়েলফেয়ার সোসাইটি সোমা দি অনেক অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য সোমা অধিকারী যিনি সেই 2009 সালে ভাবনা তার মাথায় এসেছিল ভেবেছিলেন যে এইরকম একটি সংগঠন যদি গড়ে তোলা যায় যারা ক্যান্সার আক্রান্তদের পাশে থাকবেন তাদের পরিবারের পাশে থাকবেন ক্যান্সার আক্রান্ত শিশু যারা একেবারে পথ শিশু তাদেরও যে দরিদ্র মানুষ তাদেরও পাশে দাঁড়ানোর জন্য যে চেষ্টা করেছিলেন সেই চেষ্টা আজ অনেক দূর পর্যন্ত সফল হয়েছে এবং আরও পথ সামনে এগোনোর।